10 ডিসেম্বর রাজধানীর নয়াপল্টনেই ঢাকা বিভাগীয় গণসমাবেশ করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বিএনপি নীতি নির্ধারণী ফোরাম। অন্যদিকে সমাবেশ নিয়ে বিএনপি নাটক করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। রিপোর্ট হাসনাত তানবীরের। বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির নেতারা গত ২৮ নভেম্বর ভার্চুয়ালি সভা করেন। সেখানে চলমান রাজনৈতিক পরিস্থিতি সহ নানা ইস্যুতে আলোচনা করেন তারা। সভায় ঘোষিত 10 ডিসেম্বরের গণসমাবেশ নয়াপল্টনে করার সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করেন তারা। ঢাকা বিভাগের গণসমাবেশ সফল করতে দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ব্যবস্থাপনা উপকমিটির সভা হয়। পরে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস জানান, সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছেন তারা। নিয়ে সরকারি যে একটা ধূম্রজাল সৃষ্টি করা জনগণের মাঝে, অর্থাৎ আমাদের কর্মীদের নেতৃবৃন্দকে বিভ্রান্তির মধ্যে ফেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তো আমরা আশা করছি আমাদের নেতা কর্মীরা বিভ্রান্ত হবেন না। এদিকে রাজনৈতিক মামলা ও গ্রেফতার বন্ধে পুলিশ মহাপরিদর্শকের সাথে দেখা করে চিঠি দিয়েছে বিএনপির একটি প্রতিনিধি দল। পরে নেতারা জানান, আইজিপির পক্ষ থেকে সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশের কথা বলা হলেও তারা আগের সিদ্ধান্তের কথা জানিয়েছেন। সমাবেশ নিয়ে ওনারা কথা বলেছেন, আমরা বলিনি। আমরা বলছি এটা আমরা পল্টনে করতে চাই, আমরা কোনো দ্বিতীয় স্থান চাইনি। আমরা ওনাকে বলেছি যে আপনাদেরকে সরকার আমাদের প্রতিপক্ষ বানানোর চেষ্টা করছে, কিন্তু আমরা আপনাদের প্রতিপক্ষ না। আস্থার সংকটটা হচ্ছে মূল, যে আস্থাটা আমাদের এ সরকারের উপরে কমে গেছে। সেই কারণে তারা যে প্রস্তাবগুলো দিচ্ছে হুবহু কথা আপনাদের পক্ষ থেকে না আসলে ভালো হয়। বিএনপির গণসমাবেশ নিয়ে আজও কথা বলেছেন আওয়ামী লীগ নেতারা। গোপালগঞ্জে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, 10 ডিসেম্বরের কর্মসূচিতে সরকার বাধা দেবে না। যেখানে আত্মসমর্পণ, সেই সোহরাওয়ার্দী উদ্যান ওনারা স্বাচ্ছন্দ্য বোধ করছেন। মুক্তিযুদ্ধকে আসলে স্বাচ্ছন্দ্য বোধ করছেন। অনুমতি দিয়েছে আপনাদের মিটিং কেউ ডিস্টার্ব করবে না। আমরা রাজশাহীতেও বলে দিয়েছি পরিবহন ধর্মঘট যেন না করে। ঢাকায়ও পরিবহন ধর্মঘট হবে না, নেত্রী বলে দিয়েছে। অন্যদিকে রাজধানীতে এক মানববন্ধনে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে না চাওয়ার ভিন্ন কারণ আছে। বিএনপির সহযোগিতা তাদেরকে প্রদান করা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তারা সরকারের এই বক্তব্যের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করার অপচেষ্টা চালাচ্ছে। সরকারকে কঠোর হতে বাধ্য করবেন না। 10 ডিসেম্বর বিএনপি বাড়াবাড়ি করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান হাসান মাহমুদ। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।